فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون. وعليكم السلام ورحمه الله وبركاته، ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. দিন বাংলাদেশ থেকে ভাই আকিবুল ইসলাম প্রশ্ন করেছেন যে আমরা জানি তর্ক করা নিষেধ এমন আলাম সাল্লাম এমন কথাও বলেছেন যে তর্ক পরিহারকারীকে আলা রব্বুল আলমিন পুরস্কার দেবেন এমনকি জানাতে ঘর নির্মাণ করে দিবেন তাহলে কি ইসলামের সব ধরনের তর্ক বিতর্ক নিষিদ্ধ মানে অনেক সময় আমরা দেখি ফেসবুকে অনেক ব্যক্তি আমাদের নিয়ে কুটুক্তি করে গালাগালি করে তারপরে তাহলে কি তাদের সাথে আমরা কোনো জবাব দেবো না কোনো তর্ক লিপ্ত হব না তাহলে ইসলামে কোন ধরনের তর্ক নিষিদ্ধ এবং কোন ধরনের তর্ক জায়েজ এ জানিয়ে উপকৃত করবেন হ্যাঁ ভাই আকিবুল ইসলাম সুন্দর একটি প্রশ্ন করেছেন যে ইসলামে কিভাবে দাওয়াত দিতে হবে কিভাবে মানুষের সাথে বিতর্ক করতে হবে কিভাবে মানুষের সাথে মানুষের জবাব দিতে হবে এই বিষয়ে কোরআনের অনেক আয়াত এসেছে অনেক বিষয় আয়াত এসেছে আমরাও লক্ষ্য করছি যে বিশেষ করে গণমাধ্যম বিশেষ করে ফেসবুক এর মাধ্যমে অনেকেই অনেক গালাগালি করছে অনেক অনেকে অনেক খারাপ খারাপ মন্তব্য করছে বিভিন্ন জন সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে এই বিষয়ে কি উত্তর দেওয়া যাবে কি না এই বিষয়টি নিয়েও একটি বড় সংশয় হয়ে দাঁড়িয়েছে আমাদের মাঝে আমরা আসলে কি করব কোনো উত্তর দেবো কিনা এই বিষয়ে কোরআনের আয়াত যদি আপনি খোঁজেন অনেকগুলো আয়াত পেয়ে যাবেন আসেন আগে মনে করেন যে আপনি একজন দায়ী তো আপনার দায়া দায়ীদের একজন ইসলামিক ইসলামিক যারা দাওয়াত দেবে তাদের কি কি গুণ থাকা উচিত এবং দাওয়াত দাওয়াত ক্ষেত্রে আমরা কি কী শব্দ প্রয়োগ করব কি কি ব্যবহার প্রয়োগ কেমন কেমনভাবে তর্ক বিতর্ক করব এই বিষয়গুলো আয়াত কোরআনের আয়াত দিয়ে আমাদের আমরা আগে জেনে নিই আল্লাহ রাব্বুল্লা আলামিন কোরআনুল মাজিদের সোরা হামিম সিজ দা নম্বর একচল্লিশ আয়াত নম্বর আয়াত নম্বর হচ্ছে বত্রিশ তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ আলামিন আলমিন দায়ীদের কিছু গুণ দায়ীদের কীভাবে মানুষের মোকাবেলা করছেন সেখানে আলোচনা করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলছেন ওমান আহসান দা আমিলা সোয়ালেহা ইলাল ইন্নানি মিনাল মুসলিমিন যে ওই ব্যক্তি অপেক্ষায় কে উত্তম যে আল্লাহর দিক থেকে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে সৎকর্ম করে এবং বলে আমি তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত অর্থাৎ কথার দিক দিয়ে ওর চাইতে ভালো ওই ব্যক্তির চাইতে ভালো কোন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাক দেয় এবং আমিলা সালেহা ভালো কাজ করে নিজে ভালো কাজ করে দাওয়াত দেয় এবং ভালো কাজ করে অকয়লা ইন্নানি মিনাল মুসলিমিন এবং বলে নিশ্চয় আমি মুসলমানদের একজন তারপরে আল্লাহ রব্বুল আরামিন এই আয়াতে একজন দায়ী কি করবে দায়ী কি বলবে তার গুণ দায়ীদের একটা বা ফজিলত আল্লাহব্বাল্হ আলামিন বলে দিয়েছেন এবং দায়ীদের কথা কেমন হবে সেটাও বলে দিয়েছেন আল্লাহ রাব্বলাহ আলামীন তারপরের রাতে বলছেন ওয়ালা তস্তাবিল হাসান আতু ওয়ালা সৈয়া ইদ ফা বিল্ আহসান ইদ আল্লাদী বাই না ওয়া বাই না হু আদাব আনাহু হামিম আল্লাহ রাব্বলাহ আলামীন বলছেন ভালো এবং মন্দ সমান হতে পারে না মনে রাখবেন যে ভালো এবং মন্দ উভয়টি সমান নয় ভালো মন্দ সমান নয় একজন আর একজন ভালো মানুষ এই দুটা সমান নয় দুজন হচ্ছে সম্পূর্ণ আলাদা দুই ব্যক্তি একজন হকপন্থী আর একজন না হকপন্থী সমান নয় একজন কোরআন হাদিসের অনুসারী একজন বিদাতপন্থী কোনোদিন সমান নয় একজন মুর্শেক আর একজন মুসলিম কখনো সমান হতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন এবার বলছেন দায়ীদেরকে ইদ ফা আহসান ইদফা আহসান। প্রতিহত করো ঈদ ফা হিয়া আহসান প্রতিহত করো মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা মন্দকে প্রতিহত করতে হবে উৎকৃষ্ট দ্বারা কোনো খারাপ কাজ বললে কেউ যদি গালি দেয় তার গালিকে প্রতিহত করার একমাত্র পদ্ধতি হচ্ছে উত্তম কথা বলে কেউ যদি গালাগালি করে তাকে কি কি করতে হবে সেরাফর আল্লাহ রব আলমিন আয়াত দিয়েছেন তো আল্লাহ রব আলমিন সেটাই বলছেন যে ইদফা ফা আবিল্লাতি হিয়া আহসান তাদেরকে মন্দকে প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা তারপর আল্লাহ রব আলমিন আরো বলছেন ফাইদ আল্লাদি বাই না কাওয়া বাই নাহু আদা ওয়াতুন হামিম ফলে কি হবে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো যে শত্রু আছে উত্তম দ্বারা যদি প্রতিহত করেন তাহলে সে ছিল ছিল সে আপনার শত্রু বন্ধুতে পরিণত হয়ে যাবে আল্লাহ সব হ্যাঁ হুয়া তালা বলছেন তো আমাদেরকে তর্ক বিতর্ক বিশেষ করে ফেসবুকে আজকে যে গালাগালির গালাগালির ছড়াছড়ি চলছে এই বিষয়টি আমাদেরকে খুবই লক্ষ্য লক্ষ্য করে চলতে হবে তো এই বিষয়টি যদি লক্ষ্য না করি তাহলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন এ সম্পর্কে আরও আয়াত বলেছেন আরও আয়াত বলেছেন যে আল্লাহ আলামিন আলমিন সুরা ফুরকান সুরা নম্বর পঁচিশ আয়াত নম্বর তেষট্টির মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন হাউনা আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলছেন রহমানের বান্দা তারাই যারা নম্রভাবে চলাফেরা করে পৃথিবীতে তারা হচ্ছে এবাদুর রহমান রহমানের বান্দা দয়াময়ের বান্দা হচ্ছে তারাই যারা পৃথিবীতে নম্র ভদ্রভাবে চলাফেরা করে পৃথিবীতে তাদের চলাফেরা হবে একবারই নম্র ভদ্র সুন্দর চলাফেরা হবে আলাহব্বুল্লা আলমিন তারপরে বলছেন যে সোনা আল আল দে হাউনান তারপরে ওয়াইদা খাহুলা তাদের যখন অজ্ঞ লোকেরা সম্বোধন করে অজ্ঞ লোকেরা তখন তারা তাদের সাথে যখন ঝগড়া করে তাদের সাথে যখন বিতর্কে লিপ্ত হয়ে যায় তখন তারা কি করে আজকে আমাদের ফেসবুকে যারা অযথায় গালাগালি করে অযথায় মানুষের ছবি নিয়ে বিকৃতি করে অযথায় যারা ই করে তাদের সাথে আমাদের প্রতিহত করতে হবে কি আলা রব্বুল আলমিনাও শিখিয়ে দিয়েছেন ওইদা না কলু, সালামা সালাম ওদের থেকে বিরত থাকেন চুপ থাকেন আর আল্লা তালার কাছে বিচার চান আল্লাহ রব্বুল্লা আলমিন অবশ্যই বিচার করবেন আপনি যদি কাউকে গালাগালি করেন ওরা গালাগালি করছে সাথে সাথে আপনিও গালাগালি করছেন আপনি ওরাও একই সাথে যদি গালাগালি করেন ওদের মধ্যে আর আপনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কি থাকলো কোনো পার্থক্য থাকলো না এই জন্য ওদের সাথে গালাগালি না করে ওদের থেকে বিরত থাকেন এবং চুপ থাকেন আল্লাহ সুবাহান তালার কাছে বিচার দেন হয় উত্তম পন্থা তাদের সাথে প্রতিহত করতে হবে আর না হলে নিজে চুপ থাকতে হবে আল্লাহ সুবাহ আহুয়া তালার কাছে বিচার দিতে হবে তো এই বিষয়টি আমাদের মাথায় এখনো পর্যন্ত ধরে নাই আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়টি আমাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন আল্লাহ আলা সুরা আনাম সুরা নম্বর ছয় আয়াত নম্বর একশো আট নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন আল্লাহব্লাহ আল্লাহন এই ফেসবুকে যেটা হচ্ছে তাদের সম্পর্কে আল্লাহ ব্লাহ আল্লাহ আমি সুন্দর ভাই বলেছেন আল্লাহরাব্লাহ আল্লাহিন বলছেন ওয়ালা তা সুবুল্লাদী নৈয়া দরুন আমিন্দুন ইল্লাহি ফাইয়া সুবুল্লাহা আদুয়ান বিরিয়লমিন আল্লাহরব্লাহ আলামিন বলছেন হে মোমিনগন এরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করে ও ইবাদত করে তোমরা তাদেরকে গালি দিও না আল্লাহ ছাড়া যারা ইবাদত করে ওরা ওরা মূর্তির ইবাদত করে ওরা কবর পূজার করে ওরা আলেম পূজারি করে ওরা পীর পূজারি করে ওদেরকে তোমরা গালি দিও না অবশ্যই ওদেরকে তোমরা গালি দিও না কেননা ওদেরকে তুমি তোমরা যদি গালি দাও তাহলে কি করবে ফাইয়া আদু ইলমিন আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা তাদেরকে গালি গালাগালি করোনা তাহলে তারা অজ্ঞতাবশত বৈরিভাবে আল্লাহকেও গালাগালি দিতে শুরু করবে আপনি যদি ওদেরকে ওদের পীর পূজারি বা বিভিন্ন মাদার পূজাকে গালাগালি দেন খারাপ ভাষায় কথা বলেন ওদের ওদেরকে তাহলে ওরাও আল্লা সুবাহান হাত তালাকে গালি দেবে আজ মাঝাবিদের অবস্থা এটাই হয়েছে যদি আজ বা আজ কি মাধবকে ডাইরেক্টভাবে গালাগালি যখন শুরু করেছেন ওরাও হাদিসকে গালাগালি শুরু করেছে আজকে নবী করিম সাল্লাহ উপরে গালিটা পড়ে যাচ্ছে আজকে এমন হয়েছে যে আজ বড় বড় আলেম আলেমরা গালি খাচ্ছে আমাদের এই কিছু কিছু সাধারণ সাধারণ নতুন যারা কোরআন এবং সহি হাদিস গ্রহণ করেছে সহিহাদিস মানার চেষ্টা চালাচ্ছে তাদের বৈরি আবহাওয়া বৈরি ব্যবহারের কারণে আজকে এমন পর্যায়ে পৌঁছে গেছে মনে রাখবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন নিজে বলে দিয়েছেন তারা কেন তাদের ধর্ম ছাড়ে না কেন আজ মাঝাব ছাড়ে না কেন আজ কোরআন হাসুন্নার দিকে আশ ফিরে আসে না তার একটি কারণ হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুন্দরভাবে বলছেন যে আমি তো এরূপে প্রতিটি জনগোষ্ঠীর জন্য তাদের আমলকে চাকচিক্য করে দিয়েছি তারা যে আমল করে এই চাকচিক্যটাকে আল্লাহ রব আমলটাকে আল্লাহ বলে আলামিন তাদের কাছে সুন্দর এবং চাকচিক্য করে দিয়েছেন সুন্দর এবং তাদের কাছে গ্রহণযোগ্যতা মনে 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 হয় সেরকম আল্লাহ রবাহ আলমিন করে দিয়েছেন সুম্মা ইলা রব্বিহিম মারু জিউকুম ফাইউনাবিউহুম সুম্মা ইলা মারু সুম্মা ইলা রব্বিহিম মার জিহুম বিমা কেন আল্লাহ রব্বুল্লা আলামিন বলেছেন শেষ পর্যন্ত তাদেরকে তাদের প্রভুর কাছে ফিরে যেতে হবে তখন তারা যা কিছু করত তা তিনি তাদেরকে জানিয়ে দিবেন মনে রাখবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দিকে যদি সব কিছু ফিরিয়ে দেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকে অবশ্যই বিচার করবেন এই জন্য আমাদেরকে ভাই মনে রাখতে হবে যে যখনই আপনি মনে করছেন যে তাদেরকে গালাগালি করবেন বা তাদের তাদের সাথে তাদের কথা প্রতিহত করবেন এই প্রতিহত করতে গেলেই আপনি আমি বড় সমস্যায় পড়ে যাব এই জন্য আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে ফেসবুক ওরা যা করছে তাদের সেই কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকতে হবে তো এই কথাটি আমাদেরকে খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে আরও বিষয় মনে রাখেন সুন্দরভাবে আরো আল্লাহ সুসুবান হুয়াতা কিভাবে দাওয়াতি কাজ করবেন কিভাবে তাদের সাথে ঝগড়া করবেন সে বিষয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন একবার খোলাখুলি ভাবে আরো আয়াত বর্ণনা করেন করলেন সুরা নহল সুরা নম্বর আহ ষোলো আয়াত নম্বর একশো পঁচিশ আলাহ রব্বুল্লা আলমিন বললেন উদু ইলা সবির হুম হেকমাতি হিয়া আহসান আল্লাহ রব্লা আলামিন বলেন তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো উদা সাবিল রব্বিকা বিল হেকমা তুমি তোমার তুমি কি করো তোমার রবের দিকে মানুষকে ডাকো তুমি মানুষকে তোমার রবের প্রতিপালকের সাথে প্রতিকার প্রতিপালকের পথে সাবিল রব্বিকা রবের পথে তুমি ডাকো কিভাবে বিল হিকমা প্রথম ধরতে হবে হিকমা তার মানে একজন দায়ীর হেকমার থাকা খুব জরুরি দায়ের বাসারা থাকা খুব জরুরি আল্লাহ রাব্বুল্লাহ আলমিন দায়ীর অনেকগুলো গুণ বলেছেন তার মধ্যে হচ্ছে হিকমা বাসারা এখলাস এই ধরনের বিষয়গুলো যদি দায়ের মধ্যে অনেকগুলো গুণ থাকা উচিত একদম দায়ের এই গুণগুলো যদি দায়ের মধ্যে না থাকে তাহলে সে দায়ী হিসাবে কখনোই সফলতা অর্জন করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন সেটাই বললেন বিল হিকমা হিকমা দিয়ে ডাকবেন হিকমা বলতে এখানে কোন কোন কোনো আলেম হিকমা বলতে কোরআন এবং সুন্নাকেও বুঝিয়েছেন আর হেকমা দিয়েই তাদেরকে ডাকতে হবে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে অল তিল হাসানা মৌদা মানে আহ ও সদ উপদেশ দেবেন হেকমাত দিয়ে ডাকবেন আহ্বান করা হেকমাত দিয়ে সদ উপদেশ দ্বারা মাউদা মানে হচ্ছে ওয়াজ করা বা নসিয়ত করা উত্তম ওয়াজ করা তারপরে ওয়া জাদা আহসান এবং তাদের সাথে বিতর্ক করো সৎভাবে সুন্দরভাবে সুন্দর ভাষায় ভদ্র ভাষায় বিতর্ক করো গালাগালি দেয়া তাদের গালাগালির পরিবর্তে গালাগালি দিয়ে নাই তাদের 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 খারাপ কথার উপরে খারাপ কথা দিয়ে নাই তারা যদি মানতে না চায় তাহলে জাহিলক সালামা যখনই তারা খারাপভাবে খারাপ ভাবে কথা বলবে তখনই আপনি তাদের থেকে সরে যান আর না হলে যদি তাদের সাথে বিতর্কই করতে হয় তাহলে তাদের সাথে ও বিল্লাতিহি বিল্লাহি আসছেন সুন্দরভাবে ভদ্র ভাষায় তাদেরকে তাদের সাথে বিতর্ক করতে হবে আল্লাহ রব্বুল্লা আলামিন বলছেন ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমাং দল্লাহি ও হুয়া আলামু বিল মুহতাদিন ইন্না রব্বাকা নিশ্চয় তোমার রব জানেন হুয়া আলামু তিনি খুব ভালো করে জানেন রব্বাকা হুয়া আলামু তিনি ভালো করে জানেন বিমাং দাল্লা আংসাবি লিহি কে আছে কে কে তার রাস্তা থেকে পথভ্রষ্ট ও আলামু বিল মুহতাদিন আর কে কে তার পথে হেদায়ত প্রাপ্ত আল্লাহ সুবহান ওহু আলা এইটা খুব ভালো করেই জানেন কে পথভ্রষ্ট আর কে সৎ পথে আছে কে ভালো পথে আছেন আল্লাহ সুবাহান হুয়া তালা ভালো জানেন এই জন্য মনে রাখতে হবে আমাদেরকে তাদের সাথে ঝগড়া বিবাদ যদিটাই করবেন তাদের সাথে যখন তর্ক বিতর্ক করবেন অজাদিল হুম বিল্লাতি ইহে আসান স্বয়ন সুন্দরভাবে ভদ্র ভাষায় নম্র ভাষায় তাদের সাথে কথা বলেন আপনি করা হবেন তারা করা হবে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন আপ সেও খারাপ ব্যবহার করবে এই জন্য হয় তাদের সাথে ভালোভাবে কথা বলেন তারা যদি উগ্র হয় তাহলে মনে করবেন সে মূর্খ এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন সে পথ দেখিয়ে দিলেন হুম বিল্লাতি ইহে আসান আর তাদের সাথে যদি এইভাবে সুন্দরভাবে ঝগড়া করা যদি হয় তাহলে যদি মূর্খ মনে হয় তাহলে ওই দেখম জাহের সালামা আর যখনই মূর্খদের সাথে ঝগড়া বিবাদ হবে বা তারা যখন উল্টাপাল্টা কথা বলবে তাহলে ওই মূর্খ আপনাকে তার জায়গায় নিয়ে এসে আপনাকে হারিয়ে একেবারে নান্ডি মানে একেবারে আপনাকে আহ অপদস্থ করে ছাড়বে এই জন্য মূর্খদের সাথে তর্ক থেকে বিরত থেকে আপনাকে সরে যেতে হবে এই এই মূর্খতা থেকে কেউ যদি সরে দাঁড়ায় যদিও আপনি উত্তম পথে আছেন যদিও আপনি হক পথে আছেন তারপরে মূর্ মূর্খ মূর্খমি করছে তার থেকে যদি আপনি এই বিতর্ক থেকে সরে যান নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন এই ধরনের মূর্খদের সাথে তর্ক থেকে বিরত থাকার এইটা আমাদের মনে রাখতে হবে সম্মানিত ভাই আপনি মনে রাখেন তো এই ক্ষেত্রে আপনাদের আমাদেরকে আজ আমরা যারা দাওয়াতি কাজ করছি তাদের জন্য আমাদের উপদেশ যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সৌরা ইউসুফ ইউসুফ আয়াত নম্বর একশো তো আট আল্লাহ সুবাহান হুয়া আমাদেরকে কিছু উপদেশ দিয়েছেন সূরা সুরা ইউসুফের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কুলহাদিহি সাবিলি আদু আল্লাহ আলা আনাও আনা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে কুল হেন আপনি বলুন আদু কুল হাদিহি কুলহাদহি সাবিলি এটাই হচ্ছে আমার পথ আদো এইল আল্লাহি আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি এই পথের দিকেই আল্লাহকে আল্লাহর পথের দিকেই এই পথ এটাই আমার পথ আর এই পথের দিকেই আল্লাহর দিকে মানুষকে ডাকি তো কীভাবে বাসারা একটা বাসারা শব্দের অর্থ হচ্ছে বিচক্ষণতা থাকা এই বিচক্ষণ অবস্থায় আমাদেরকে অবশ্যই বিচক্ষণভাবেই সুন্দর বিচক্ষণতার সাথে আমাদেরকে ডাকতে হবে তারপরে আল্লাহ আল্লাহনবী সাল্লাহ বল বলছেন কি আমি ডাক দেবো আনা মানি ইত্যাবায়নি আমার যারা অনুসরণ করা অর্থাৎ তার উম্মত যারা আছে আমরা যারা আছি আমরাও আল্লাহর হক পথের দিকে মানুষকে ডাকব তারপরে হক পথের দিকে ডেকে আবার নিজেকে স্বীকৃতি দিতে হবে আল্লাহ আলাহ নবী সাল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন সুবহান আল্লাহি অসুবহান আল্লাহী আল্লাহ সুবহান হুয়া তাল্লা পবিত্র মহাপবিত্র ও আনা মিনাল অমা আনামিনাল মুশিকিন আর আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই তো এখানে কয়েকটি বিষয় মাথা মাথায় রাখতে হবে যে এই দিক থেকে একদম দায়ের কিছু গুণ আমাদের থাকতে হবে এই দায়ের এই গুণগুলো আমাদের অবশ্যই রাখতে হবে এক নম্বর হচ্ছে এখলাস দুই নম্বর হচ্ছে এখলাসের সাথে সাথে আমাদের মধ্যে যেটা থাকতে হবে এলম এলমের পরে বাসারা বাসারার পরে হেকমা হেকমার পরে আমল আমলের পরে সিদ সেদিক পরে আমাদের সবর এই ধরনের অনেকগুলো গুণ একজন দায়ের থাকা উচিত এই গুণগুলো যদি কোনো দায়ের মধ্যে থাকে তাহলে সে দাওয়াতি কাজ করে সক্ষম দাওয়াতি কাজ করতে সক্ষম হবে আর তার সাথে যতই ঝগড়া বিবাদ হোক এই ঝগড়া বিবাদ থেকে আমরা বেঁচে থাকতে পারবো আমি অনেক দায়ীরা দেখেছি এখন বর্তমানে বড় বড় আলেমও তাদের পিছনে মানুষ ঘরেও বক্তব্যে উঠলেই আগেই শুরু করে বিভিন্ন মানুষের আজ কি সহি আলেম সহিয়াকিদার আলেমের বিরুদ্ধে আলেম কথা বলে একটু সামান্য স্বার্থের কারণে আমরা একে একজন আরেকজন সহিয়া সহিয়াকিদার আলেমের আলেমকে নিয়ে আজ কুটুক্তি করতে বাধি না আজ আমরা এত নিজের স্বার্থের দিকে দৌড়িয়েছি মনে রাখবেন ভাই আপনার উত্তর হয়তো পেয়ে গেছেন ওদের সাথে তর্ক বিতর্ক করতে হবে আমাদের সাবধানভাবে এবং খুব সচেতন সচেতনতার সহিত এবং সাথে সাথে আমাদের আমাদেরকে এই দায়ীদের গুণগুলো যাতে আমাদের সরে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আর সাথে সাথে আমাদের আমল থাকতে হবে আজকে আমরা যারা দাওয়াতি কাজ করছি তাদের বেশিরভাগই আমাদের আমল নাই অনেকে আমরা সহিয়াকিদার বলছি হয়তো দাড়ি ঠিক নাই অথবা কাপড় ঠিক নাই নাহলে ফাঁসক্ত সলা আদায় করি না হলে নিজে নিজের স্ত্রী পর্দা রাখি না নিজেও আমল করার চেষ্টা করে না বিভিন্নভাবে সমাজ আল্লাহ রব্বুল্লাহ আলমী এ ব্যাপারে তিনি খুব সাবধান মানে উচ্চন করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন সৎ কাজের আদেশ করছো তোমরা কি মানুষদেরকে ভালো কাজের আদেশ করছো অথচ নিজেই সেটা করছো না নিজেই সেটা ভুলে থাকছো তুলু উনাল কিতাবা এবং তোমরা কি করো আল্লাহর করো

আনতাকুল মা আলতা ফা এক কথা বলো কিন্তু নিজে করো না এই জন্য মনে রাখতে হবে আমাদের দায়ী যারা হব ইসলামী দাওয়াত দ্বারা কাজ করব তাই আমাদের এই ধরনের গুণগুলো আমাদের মধ্যে সেট করে ভদ্রভাবে নম্রভাবে তাদের সাথে বিতর্ক করব বিতর্ক যদি এমন পর্যায়ে পৌঁছায় যে একটা সে আপনার সাথে জাহিলিয়াতের আচরণ করে বর্বরতার মতো আচরণ করে সে মূর্খতার পরিচয় দেয় কেননা আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের দিনকেও চাকচিক্য করে দিয়েছেন এই মূর্খতার আচরণ যখনই দেখবেন তখনই জাহিলক সালামা আলা রাবুল আলামিন সোরা ফুরকানের মধ্যে তেষট্টি নম্বরে আয়াতে শিখিয়ে দিয়েছেন যখনই মূর্খদের সাথে তোমার ঝগড়া হবে তখন বলে দেবে সালাম তোমার সাথে আমার দরকার নেই এই বলে তার থেকে বিরত থাকবেন আশা করি ভাই উত্তর পেয়েছেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ বারাকাতু